জমি জায়গা বনকে ফাঁকি দিয়েছেন ফুকু ফুকে চাষাকে, আপনি লিখে নিতে পারেন জাহান্নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন। অত সেখানে হাজারো মানুষ এমন আছে হজ করে এসেছে বনের জমি ফাঁকি দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। নিজের বনের যে সম্পদ আছে তার যে হক আছে ভাইয়ের প্রতি, আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না, এর পেছনে সেই কয়জন দায়ী আছে তার অন্যতম দায়ী আপনার বউ। এমন একটা বউ আমি পেয়েছি, আমার নিজের আপন বোন, আমার নিজের আপন ভাই, আমার আপন ফুফু, আপন চাচা, এদের যে হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে। এই এমন বউ দেশে নেই? আর এই বউকে বার বার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা। এজন্য মেয়েরা যারা এসেছেন বিয়ের পরে, যদি আপনি মায়ের পরামর্শ মতো বুদ্ধি মতো চলেন বেশি দিন সংসারে টিকতে পারবেন না, দেখবেন ডিভোর্স হয়ে গেছে। কোন স্ত্রী যদি চায় যে আমার আবুজর বেশি দিন বেশি থাক, আমার আবুজর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক, তার সংসার, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি আর যাই করো, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো। কিন্তু আজ এদের কারণে এই সামিল কোরবানটা আমরা করতে পারি না। তার মানে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না, ওই স্ত্রী চায় যে আমার আবুজর তাড়াতাড়ি মরি যাক। কথা বলছেন এখন আমি সহ যারা আছি এই ঝামেলায়, আল্লাহ আমাদেরকে ঝামেলা কাটিয়ে ওঠার এবং এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে, এইটাই বাস্তব। আমি নিজে একজনের জামাই, আমি নিজে আমার ইমান থেকে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে, এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করি দেখি, আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখত, কোনো সংসার আলাদা হতো না। আপনার শ্বশুরের পা টিপে দেওয়া লাগবে, শাশুড়ির মাথা ধরে বসে থাকা লাগবে, পা ধরে না, আমি এটা বলছি না। আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আরো উদ্বুদ্ধ হয় যে আপনার জামিল করবা নিকট আত্মীয়র ভেতর তার মা, তার বাবা, তার বোন, তার ভাই, তাদের উপরে হক আছে সাতটা, এই সাতটা হক যেন আপনার স্বামী আদায় করে আপনি আর উদ্বুদ্ধ করবেন। বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা, এই আয়াতটা মানতে পারছি না। বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো খাদিজাতুল কুবরা, তিনি যখন নবুয়ত পেয়ে আসেন ডাক দিয়ে বলেছিলেন জাম্মিলনি জাম্মিলনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন ছয়টা কথা বলেছিলেন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন আল্লাহি কাল্লা লা ইখজি কাল্লাহু আবাদান, এ শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন দুইবার, অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ঈমান আনেননি। তিনি বলছেন আল্লাহর কসম কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, করবেনও না, কারণ আপনি ছয়টা কাজ দুনিয়ায় করেন। এক নম্বর, এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কুবরা যদি সাহায্য না করতেন বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না। নবীজি করেছিলেন, খাদিজাতুল কুবরা সার্টিফিকেট দিয়েছেন, এখান থেকে মাসলা বের হয়, পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না। আমি আবার বলছি, দুনিয়াতে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখবে ঠিক রাখবে, জিন ভূত পরি এগুলোর ভয় আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে রাখবে,
খাদিজাতুল কুবরা নবীকে বলেছিলেন, আপনি ভয় পাবেন না, কোন দুষ্ট জিন পরিভূত যাই বলেন এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্ধমূল হচ্ছে। অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ভেতরে কি যেন নড়িয়ে উঠেছে, ভয়তে এসে বলছে হুজুর ফু দিয়ে দেন। কেন? তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল, তাল গাছের ভেতরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে, লাগবেই তো, কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আজ ঠিক নেই। শুধুমাত্র এক বিঘা জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে, আমার মানুষ দেশে আছে। এখনই চোখ বন্ধ হয়ে গেলে এক বিঘা না, এক বিগত না, এক হাত না, এক বিঘা না, দশ বিঘা জমি আপনার সাথে যাবে। এজন্য খেয়াল করে রক্তের সম্পর্ক হলে একটু ছাড় দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার। আমি সহসারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্তের সম্পর্ক অটুট করার তৌফিক দাও, আর এগুলো যারা বাধা এই বাধাগুলোকে তুমি দূর করে দাও, বলেন আমিন। وَاتَّلْ مَالَ عَلَى حُبِّهِ ذَوِ الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন করে, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ। আল্লাহ পাক বলেন, যারা ওয়াদা করলে ঠিক রাখে, আর যারা বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে। আমার তো ঈমানের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখি এই দশটা গুণ এই বাংলাদেশে অনেকের ভেতরেই নেই। আমি একটা জরিপ পেয়েছিলাম, এই দশটা গুণ এই দেশের 100 জনের মাত্র 15 জনের ভেতরে পাওয়া যায়। যতদিন পর্যন্ত 10টা গুণ 100 জনের 50 জনের ভেতরে তৈরি না হবে, ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহ আমাদেরকে 15 জন থেকে 50 জন পর্যন্ত উত্তীর্ণ হবার তৌফিক দিন। সত্যবাদী যারা আল্লাহর ভাষায় এ 10টা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। لا اله الا انت سبحانك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا ظلمنا انفسنا وان